আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অযুত শুকরিয়া আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম পেশ করে শুরু করছি আপনাদের কাঙ্ক্ষিত অনুষ্ঠান ইসলামী ব্যাংক সরলপথ লাইভের 390তম পর্ব। সময়ের এ পরিবর্তনে আপনারা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেছেন সরলপথ লাইভের সাথে, সবাইকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আমাদের স্টুডিওতে আপনাদের জীবন ঘনিষ্ঠ সকল প্রশ্নের শরিয়া ভিত্তিক উত্তর প্রদানের জন্য উপস্থিত আছেন রিনাউন্ড ইসলামিক স্কলার্স প্রফেসর মুফতি কাজী ইব্রাহিম এবং ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আপনারা অংশগ্রহণ করুন টেলিফোন, ইমেইল এবং SMS এই তিনটি মাধ্যমে। আমরা শুরুতেই একটি টেলিফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম রহমতুল্লাহ। জি জি, আমি আব্দুল ওয়াদুদ ফরাজি বলছিলাম, ঢাকা টাটুয়াটুলি থেকে। আচ্ছা জি, বলুন জি। আমার প্রশ্ন হচ্ছে, ফজরের নামাজের ফরজ, মাগরিবের নামাজের ফরজ এবং এশার নামাজের ফরজ যখন ইমাম সাহেব জোরে সূরা ফাতিহা পাঠ করেন, তখন যদি আমরা চুপ থাকি তাহলে কি ওয়াজিব ফরজ হওয়ার সম্ভাবনা আছে কি? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে জানতে পাই যে সকল নামাজে সূরা ফাতিহা পড়া লাগবে, এই ক্ষেত্রে আমি এবার একটু জানতে চাচ্ছিলাম। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, জি, আমাদের দেশে কিছু হেফজখানাতে কোরআন শরীফ এবং হাদিস গুলো পড়ার পরে তারা মানুষ থেকে কিছু টাকা পয়সা নিয়ে ছাত্রদেরকে পাগড়ি দিবে বলে টাকা পয়সা কালেকশন করে, এটা কতটুকু ইসলাম সম্মত একটু জানতে চাচ্ছিলাম। জি, আপনাকে অনেক ধন্যবাদ জনাব ফরাজি। উত্তর দিচ্ছেন প্রফেসর ইব্রাহিম। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। মাগরিব, এশা এবং ফরজের সরব কেরাতের মুহূর্তে, বিশেষ করে ফাতেহা যখন ইমাম সাহেব পড়েন, তখন মুসল্লিরা নীরব থাকলে গুনাহ হবে কিনা? না, গুনাহ হওয়ার তো কোনো প্রশ্নই আসে না, বরং এই সময় তারা নীরব থাকাটাই বাঞ্ছনীয়। ইমাম যখন ওয়াকফ করবেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে থামবেন, ওই সময় তারা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পড়ে নেবেন, প্রত্যেক ওয়াকফে ওয়াকফে তারা পড়বেন, এটা হলো পদ্ধতি। অথবা আমিন বলার পরে ইমাম সাহেব একটু যদি থামেন সেই মুহূর্তে পড়বেন, অথবা ইমাম যখন অন্য সূরা পড়বেন ওই সময় আপনি আপনার সূরা ফাতিহা পড়ে নেবেন ইনশাআল্লাহ। কিন্তু সূরা ফাতিহা ইমাম যখন পড়েন তখন নীরব থাকাটাই বিধেয়। আর দ্বিতীয় প্রশ্ন যেটা করেছেন, যে কিছু কিছু প্রতিষ্ঠানে কোরআন খতম করানো হয় পয়সার বিনিময়ে, না, কোরআন, তিনি প্রশ্নটি করেছিলেন যে কিছু হিফজখানায় ছাত্রদের যে শিক্ষা সমাপনীতে যে হিফজ সম্পন্ন করার পরে একটি বার্ষিক অনুষ্ঠান করেন এবং সেখানে পাগড়ি প্রদান করা হয়, এই অনুষ্ঠানের জন্য কালেকশন করা হয়, এই কালেকশন করাটা ঠিক কিনা? ও জি, আসলে শরিয়ার ইসলামী শিক্ষার যে ব্যবহারগুলো আছে সব মিলিয়েই এটা একটা উৎসাহ প্রদান করার জন্য ছাত্রদেরকে এটা করা হয়। এটার যদি কোনো প্রতিষ্ঠানের আর্থিক অভাব থাকে তাহলে সেটা জনগণের সহায়তায় তারা করতে পারেন, যদি এটা ইসলামী জ্ঞান শিখার কাজে সহায়তা এবং উৎসাহ ব্যঞ্জক হয় তাহলে এতে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। আর যে আপনি যে বললেন যে যদি যে শর্তটা দিলেন, এই শর্ত সাপেক্ষে যদি অনুষ্ঠানটা করা হয়, হ্যাঁ করা হয়, স্বভাবের নিয়তে শিক্ষা, ইসলামী শিক্ষা সম্প্রসারণের নিয়তে, সম্প্রসারণ করার জন্য ছাত্রদেরকে উৎসাহিত করা, যারা জি জি অর্থনীতি বা সহযোগিতা করেন তাতে তো নিশ্চয়ই তাদের স্বভাব হয়। অবশ্যই অবশ্যই, অতা আমানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যত পূর্ণ কাজ রয়েছে তাকওয়ার কাজ রয়েছে এগুলোতে তোমরা একে অপরকে সাহায্য করো, এটা তো তার আওতায় চলে আসবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ, যাচ্ছি আবারও টেলিফোন কলারের কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, নাম বলে প্রশ্ন করুন। জি, আমি মঞ্জু বলছি, ভোলা থেকে। জি বলুন। জি, আমি জানতে চাচ্ছি যে ইসলাম থেকে যে টাকা রাখে এটা কি সুদ নাকি সুদ না, এটা জানার জন্য কি এটা কি আমাদের সুদ হবে? সুদ থাকলে তো আর ইসলামী ব্যাংক নাম হতো না। ইসলামী ব্যাংক যেহেতু নাম, নামেই যেহেতু ইসলামী ব্যাংক, সুদের সাথে তো ইসলামী ব্যাংকিং এর কোনো সম্পর্ক নেই। তারপর আমরা জেনে নিই বিষয়টি, ডক্টর মতিউল ইসলাম। বিসমিল্লাহ রহমান রহিম। তিনি যেটা বলেছেন, আমাদের ইসলামী ব্যাংকের সর্বপ্রথম কথাই হচ্ছে তাদের যে কোনো মনোগ্রামে লেখা আছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। জি, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, এই মূল নীতির উপর ভিত্তি করেই ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1984 সালে, এবং সেখান থেকে শুরু করে আজ পর্যন্ত তারা একটা শক্ত, তাদের শরিয়া বোর্ড আছে, এই শরিয়া বোর্ড
দেখে, সমস্ত কিছু খতিয়ে দেখে যে এর মধ্যে সুদের লেশমাত্র কিছু আছে কিনা। অতএব আপনি নিঃসন্দেহে মনে রাখতে পারেন যে ইসলামী ব্যাংক শরীয়সম্মতভাবেই চলছে। কোনো কারণে যদি ধরে নিলাম 100 ভাগের 1 ভাগও সেখানে কোনো কারণে থাকে, তাহলে তো 99 ভাগ তো আপনি ব্যবসা পাচ্ছেন। জি, 1 ভাগের কারণে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহকে ভয় করা যতটুকু তোমাদের পক্ষে সম্ভব, এটুকুর কারণে খতি দেখা যে এখানে কোনো কিছু আছে কিনা। ইসলামী ব্যাংক তাহলে বাংলাদেশের ব্যাংকের সাথে কিভাবে লেনদেন করে? এগুলো আসলে শয়তানি ওয়াসওয়াসা ছাড়া কিছু নয়। ইসলামী ব্যাংক পরিপূর্ণরূপে ইসলামী শরিয়ার উপরে প্রতিষ্ঠিত এবং ইসলামী শরিয়া অনুযায়ী তাদের সমস্ত কার্যক্রম পরিচালিত করে। আর যদি কোনো বিষয়ে সন্দেহ থাকে যে ইসলামী ব্যাংকের এই সিস্টেমটা সুদ মুক্ত নয়, এরকম যদি কেউ মনে করেন, তাহলে ইসলামী ব্যাংকের সাথে তারা যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের কাছেও তারা সুনির্দিষ্টভাবে বিষয়টি তুলে ধরতে পারেন। তাহলে আমরা আপনাদের কাছ থেকে এই বিষয়ে মতামত জেনে নিতে পারবো যে এটি শরিয়া ভিত্তিক হচ্ছে। অবশ্যই। জি, অনেক অনেক ধন্যবাদ, নিচ্ছি টেলিফোন কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আল হাবিব বলছি, সুনামগঞ্জ জাগবাজার থেকে। আচ্ছা জি ভাই, আমার প্রশ্নটা হচ্ছে, বিতির নামাজ প্রফেসর ইব্রাহিমের কাছে, বিতির নামাজ 1 পয়সাকে আমি আদায় করি, তো একজন ইমাম সাহেব বলছেন যে এই 1 পয়সাকে নামাজটা আদায় হবে না, কারণ এটা আবু হানিফা মাজহাবে নেই। তো এটা কি প্রফেসর ইব্রাহিমের মতে? দেখলাম যে উনি বলছেন যে 1 পয়সাকে আদায় করে, এবং যে রফে আদান ইয়ের পরে রফে আদান করার জন্য রফে আদান করা কি যাবে কিনা? আচ্ছা, আর সরলপথ এখন কোন সময় দেওয়া হয় একটু জানাবেন। জি, সরলপথ অনুষ্ঠানটা এখন কোন সময় প্রচারিত হয়? জি, যে সময় আপনি দেখছেন, আজ থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠানের সরলপথ লাইভ দেখবেন আপনারা প্রতি সোম, বুধ এবং জুমাবার রাত 11টা 5 মিনিটে। জি, আপনাকে ধন্যবাদ জনাব আল হাবিব। উত্তর নিচ্ছি প্রফেসর ইব্রাহিম। জি, বিতরের সালাত 1 বৈঠকে আদায় হবে কিনা, এটি তো সহিহ হাদিসের কথা, যেটা মুয়াত্তা ইমাম মালিক, নাসাই, আবু দাউদের একটি হাদিস, সহিহ ফিকহ সুন্নাহ গ্রন্থ সেই হাদিসটি এসছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আওতারা বিসালাসিন লাম ইয়াকুদ ইল্লা ফি আখিরিহিন্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3 রাকাত বিতির পড়তেন, শুধু একটি বৈঠক করতেন, সেটা হলো সর্বশেষ, অর্থাৎ 3 তৃতীয় রাকাতে তিনি শুধু বসতেন, দ্বিতীয় রাকাতে বসতেন না, এক নাগায় যদি পড়ার ইচ্ছে করতেন তাহলে। অতএব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতের খেলাফ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তো বলেছেন যে সহিহ হাদিস পাবো মাযহাবি, কোনো বিষয়ে যদি হাদিস সহি পাওয়া যায় সেটাই আমার মত। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের মতে তো বরং এটাই হওয়া উচিত যে যেহেতু মাঝখানে বৈঠক করে আবার উঠে গিয়ে যে এই সলাতের সিস্টেম, এই ক্ষেত্রে কোনো সহি রেওয়ায়েত নাই। অতএব ইমাম আবু হানিফার মাযহাব এটাই হওয়া, এটাই যে 1 বৈঠকেই 3 রাকাত বিতির পড়বেন, এটাই হলো ওনার মত, যেহেতু উনি এটা বলেছেন যে এটা সহিহ হাদিস মাযহাবি। রাফিয়েদিন সম্পর্কে জানতে চাইছি। জি, রাফাল ইয়েদাইনের কথা সহিহ বুখারীতে এবং বিভিন্ন হাদিস গ্রন্থে সহিভাবে সালাত পর্বগুলি এটা এসেছে, প্রায় 52 জন সাহাবি থেকে এটা বর্ণিত হয়েছে, বারা ইবনে আজব থেকে যেটা বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে, সেখানে এসেছে যে ওয়াইন্দাল খফদে ইলার রুকু, যখন রুকুতে যেতেন, ওয়াইন্দাল রাফা মিনার রুকু, যখন রুকু থেকে উঠতেন তখন এটা করতেন। আর রফল ইদেন তো সবাই করে, বিশ্বের সকল মুসলিমই রফল ইদেন করে, যারা রফল ইদেন রুকুর সময় করেন না তারাও কিন্তু তাকবীরে তাহরিমের সময় হাত তোলেন, দর্শকও করেন। জি, দর্শক যিনি উনিও করেন, ভিতরের সময় তারা হাত তোলেন, এবং ঈদের যে তাকবীর গুলো আছে সেখানেও তারা রফল ইদাইন করেন, জি, তাকবীরে তাহরিমের সময় তো সারা ওয়ার্ল্ড এর মুসলিম এটা করে। তো এটা নিয়ে বিতর্ক কিসের? শুধু রুকুর সময় এটা তুলতে গিয়ে এত সমস্যা কেন? একই হাদিসে তাকবীরের সময় রফল ইদাইনের কথা বলা হয়েছে, সেই হাদিসে রুকুতে যাওয়া এবং উঠার সময়ও রফল ইদাইন আছে এটা বলা হয়েছে। তো এক হাদিসের একটা অংশ আমরা মানি আর একটা অংশ মানবো না, এটা কেন? এটা ফুল বক্তব্যটা এখানে মেনে নেওয়া উচিত। জি জি, অনেক অনেক ধন্যবাদ। এরপরে একটি মেইল নিচ্ছি, মেইলটি পাঠিয়েছেন ইকরাম হোসেন, তিনি লিখেছেন, আই এম ক্লিয়ার দ্যাট জানাজা সালা সালাম অনলি ওয়ান, বাট ওয়েন আই উইল জয়েন জানাজা সালা জামাত, হোয়াট উইল আই ডু অন দ্যাট টাইম, ওয়েন আই উইল বি ইমাম ফর জানাজা সালা, হোয়াট উইল আই ডু, টু সালাম অর ওয়ান, বিকজ ইন আওয়ার এরিয়া হিয়ার ইজ টু big madrasa and hundreds of imam here
দে আর টোটালি আননোন অ্যাবাউট ওয়ান অ্যাবাউট অ্যাবাউট ওয়ান সালাম ইন জানাজা সালাহ অলসো সেম মুক্তাদি আর ইগনোরেন্স অ্যাবাউট ওয়ান সালাম ইন জানাজা ইন দিস কেস ইফ আই ডু ওয়ান সালাম ইন জানাজা সালাহ ইট উইল বিগ প্রবলেম হিয়ার হোয়াট আই উইল ডু ইন দিস কেস গিভ মি শরিয়া সলিউশন জনাব ইকরাম জানতে চাচ্ছেন যে জানাজা নামাজে সালামের সংখ্যা যে একটি সে বিষয়ে তিনি নিশ্চিত হয়েছেন কিন্তু এখন কথা হচ্ছে যে তিনি যে এলাকায় থাকেন সেই এলাকায় সবাই এক দুই সালামের সাথে জানাজা নামাজ আদায় করতে অভ্যস্ত এবং সেখানে অনেক ইমাম রয়েছেন সেখানে বড় বড় অনেক মাদ্রাসা রয়েছে সেগুলোতেও ওইভাবে করে জানাজা নামাজ পরিচালনা করা হয় দুই সালামে এখন যিনি প্রশ্ন করেছেন তিনি লিখছেন যে আমি নিজে যদি ইমাম হয়ে এক সালামে জানাজা নামাজ শেষ করি তাহলে বিভ্রান্তির সৃষ্টি হবে এ বিষয়টি যেহেতু ওখানকার ওলামায়ে কিরাম আমরা করছেন না এবং মুক্তাদি যারা মুসল্লি যারা তারাও এ বিষয়ে জানেন না তো এক্ষেত্রে তিনি কি করবেন তিনি তো এ বিষয়ে নিশ্চিত হলেন যে জানাজা নামাজের সালাম একটি কিন্তু দুটি না করলে যে নতুন করে একটা ফিতনার সৃষ্টি হবে সেক্ষেত্রে করণীয় কি মোহতারাম আমি আজকেই আল্লাহর মেহরবানি এই মশালাটা আবার একটু দেখার সুযোগ হয়েছে জি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস যেটা এসেছে এক সালামের কথা এসেছে এবং আবদুল্লাহ ইবনে মাসউদের থেকে কিন্তু আবার দুই সালামের কথা এসেছে ইমাম আলবানি সলিউশন দিয়েছেন যে এক সালাম এবং দুই সালাম দুইটার মধ্যেই সালাত আদায় হয়ে যাবে অতএব ফিতনার যদি ভয় থাকে তাহলে তিনি দুই সালাম দিয়ে সালাত আদায় করবেন ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না যেহেতু এর পক্ষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবি কিন্তু এর পক্ষে গিয়েছেন দুই সালামের পক্ষে জি ফলে এখানে কোনো সমস্যা নেই আপনি যেখানে মনে করেন যে ফিতনা সৃষ্টি হবে দুই সালাম দিয়েই সালাতুল জানাজা আদায় করবেন ইতিপূর্বে আপনারা যখন এই প্রশ্নের জবাব দিয়েছিলেন তখনও এই কথাও বলেছিলেন যে দুই সালামের পক্ষেও পক্ষে দলিল রয়েছে দলিল রয়েছে এবং ইমাম আলবানি আমি আজকে এই মশালাটা দেখার আবার সুযোগ হয়েছে ইমাম আলবানি তিনি মানে দুটার পক্ষে মত দিয়েছেন যে দুইটাই হবে ধন্যবাদ নিচ্ছি টেলিফোন কল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি মাথাইপুর থেকে বলছি আমি জানতে চাচ্ছি সালাফি মতবাদ বলতে আমরা কি বুঝবো আর নাসিরউদ্দিন আলবানি রহমতুল্লাহ আলাই শিক্ষা জীবন সম্বন্ধে একটু জানতে চাচ্ছি উনি কোথায় লেখাপড়া করছেন কিভাবে কি করছেন জি ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ইব্রাহিম ওয়ালাইকুম আসসালাম জি সালাফি মতবাদ বলতে আসলে আলাদা কোনো মতবাদকে ইন্ডিকেট করা ঠিক নয় তবে এমনি সালাফ বলতে বোঝা যায় আমাদের সাহাবায়ে কেরাম এবং কেবারত তাবেইন সাহাবি এবং তাবেইনদের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে সাধারণত সালাফ বলা হয় সালাফ মানে হলো অতীতের মুসলিমগণ অ্যাকুরেট মুসলিম যারা ছিলেন তারা আমাদের পূর্বপুরুষ যারা তারা তো সালাফি মতবাদ বলতে আলাদা কোনো মতবাদ নয় খাঁটি যেটা ইসলাম সাহাবায়ে কেরাম যে ইসলাম ফলো করেছেন আল্লাহ রাসূল থেকে শিক্ষা করেছেন সেটাই হলো তাদের মত আর কি সেটাকেই কেউ কেউ সালাফি মতবাদ বলেন কিন্তু আমরা এটাকে সালাফি মতবাদ বলে খাটো করতে চাই না এটা ইসলাম ইসলামী মতবাদ বাস এটাকে এটাকে মানে প্রশস্ত রাখাটাই হলো উচিত অর্থাৎ ইসলামী বিধিবিধান যারা সঠিকভাবে আমল করে তাদের পূর্বসূরি যারা এদের কি বলা হয় কোরআন সালাফ জি জি কোরআন সুন্নাহ এবং সালফে সালেহিন সালফে সালেহিন যাদেরকে বলা হয় কোরআন সুন্নাহ এবং সাহাবায়ে কেরাম কোরআন সুন্নাহর যে ব্যাখ্যা দিয়েছেন সেই মতবাদ অনুযায়ী যারা চলেন তারাই সালাফি জি জি আর নাসিরউদ্দিন আলবানির শিক্ষা জীবন সম্পর্কে জানতে চেয়েছেন এই বিষয়ে কি আপনার কিছু জানা থাকলে বলবেন প্লিজ আসলে নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির শিক্ষা জীবন উনি তো মক্কায় ছিলেন তাই না উনি আলবানী ছিলেন জি আলবানিয়া ছিলেন আলবানিতে ছিলেন তখন ওই আলবানিয়াতে যখন শাসক যে ছিল ও যখন খ্রিস্টানদের অনুসরণে মুসলমানদের উপর ওই ধর্ম নিরপেক্ষতাবাদী ছিল এই লোক যখন সেখানে কিছু বিষয় চাপিয়ে দিল তো আলবানী শেখ আলবানী রাহমাহুল্লাহ ওনার আব্বা ওনাকে নিয়ে দামেস্কে চলে গিয়েছেন জি দামেস্কে সেখান থেকে শিক্ষা শুরু ওনার আব্বা বড় আলেম ছিলেন আব্বা থেকে শিক্ষা গ্রহণ শুরু করেছেন তারপরে অন্যান্য শিক্ষকদের নিকট শিক্ষা গ্রহণ করেছেন মক্কাতেও গিয়েছেন তবে ওনার শিক্ষা সম্পর্কে একটি জিনিস শুনে আমি নিজে আশ্চর্য হয়ে গিয়েছি শিক্ষা যে তিনি কীভাবে মানে লাইব্রেরিকে গোটা লাইব্রেরি গিলে ফেলা এ সম্পর্কে লাইব্রেরিয়ান বলতেছে দামেস্কের একজন লাইব্রেরিয়ান লাইব্রেরি তিনি বলতেছেন ওই যে সিঁড়ি বেয়ে উপরে বই নিতে গিয়ে দুই ঘন্টা সেখানে দাঁড়িয়ে আছেন বই পড়তেছেন এই ফাঁকে ওনার খেয়াল নেই যে ওখান থেকে নেমে যেতে হবে এইভাবে তিনি সাধন করে গোটা হাদিস বিশেষ করে হাদিস শাস্ত্রের মধ্যে এমন করেছেন মন্থন করেছেন আল্লাহ তাআলা তার মাধ্যমে তাকে বর্তমান পৃথিবীতে হাদিস শাস্ত্রের ইমাম মনে করা হয়
এক বাক্যে সব পৃথিবীর সমস্ত মানুষ মেনে নিয়েছে হাদিসের সাথে নিমান। জি জি, গভীরভাবে তিনি অধ্যয়ন করেছেন, গভীরভাবে অধ্যয়ন করেছেন। জি, উনি বলেছেন যে আসলে হাদিস শাস্ত্র এমন একটি শাস্ত্র যে গোটা জীবন উজাড় করে না দিলে এটার কোনো কুল কিনারা পাওয়া যায় না, উনি গোটা লাইফ দিয়ে দিয়েছেন এটার পিছনে, এই জন্য এই সুফলটা আল্লাহ তাআলা ওনার মাধ্যমে দিয়েছেন। জি জি, তার অনুবদ্ধ সৃষ্টি যে সিলসিলাতুল হাদিস সহিহা ও দাইফা। জি জি জি, অনেক ধন্যবাদ, আবারও আমরা টেলিফোন কলারের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চাপাই থেকে হাসান বলছিলাম। জি জনাব হাসান, বলুন। জি আচ্ছা, মহরমে দেখা যায় যে সবাই তাজিয়া করে। জি, আর এটা ইসলামে কতদূর ই করে মানে সমর্থন করে? আর একটা হলো যে বিভিন্ন ওরসের নামে সবাই গান বাজনা করে, বিভিন্ন অনুষ্ঠান করে, নাটক করে, এটা ইসলামে কতদূর সমর্থন করে, এটা আমি জানতে চাচ্ছিলাম। জি ধন্যবাদ আপনাকে ডক্টর মতিউল ইসলাম। জি, মুহররমে ওই তাজিয়া, যেটা তাজিয়া মানে আসলে শোক পালন করা, তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন তো এখন থেকে প্রায় 1400 বছর আগে, আর এখন শোক পালন করে, শোক পালন করে মানুষ 3 দিন, তো শিয়ারা এগুলো জিয়ে রেখেছে। আর মুহররম বলতে মনে করে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে কারবালা শাহাদাত বরণ করলেন সেটাকে ইয়ে করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এর আগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত মানে নবীদের, মুসা আলাইহিস সালামের সময় আল্লাহ তাআলা মুসাকে তিনি নাজাত দান করলেন, ফেরাউনকে ধ্বংস করলেন ইত্যাদি কারণে মুহররম রোজা রাখা হয়। মুহররমের ওই ইতিহাস ভুলিয়ে দিয়ে আমাদেরকে নিয়ে এসেছে একটা ইয়ের মধ্যে, যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেদিন শাহাদাকে কেন্দ্র করে যে তাজিয়া মিছিল যেটি করা হয়, এরপরে আমরা দেখতে পাই যে তারা নিজেদের নিজেরা নিজেদের শরীরকে ক্ষতবিক্ষত করতে থাকে চাকর তারা, এবং হাই হোসেন বলে মাতম করতে থাকেন, এভাবে নানা ধরনের কর্মকাণ্ড তারা পরিচালনা করেন আশুরাকে কেন্দ্র করে। এখন দর্শকের প্রশ্ন যেটি সেটি হচ্ছে যে এই এই যে কাজগুলি করা হয় এগুলো করার ইসলামের সাথে এর ন্যূনতম সম্পর্ক নেই এবং নিকটতম দূরতম কোনো সম্পর্ক নেই, বিদআত। এবং রাসুল শিখিয়েছেন যে সুন্নাত, সেটা হচ্ছে মুহররমে রোজা রাখার কথা বলেছেন, ইন্নি আহতাসিবু আলাল্লাহি আন্নাহু ইউকাফিরু সানা আল মাদিয়া ওয়াল বাকিয়া, আমি আশা করি আল্লাহ তাআলা পূর্বের 1 বছর এবং পরবর্তী বছর পাপ মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাম এই সুন্নাত আমাদেরকে বাতলাই দিয়েছেন, বুকের মধ্যে ছুরি মারতে বলেন নেই। ওরা যারা মারে এগুলো জোরও মারে না যে মরে যায় নাকি, আসলে এগুলো সম্পূর্ণ ভ্রান্ত, এগুলো এর সাথে কোনো সম্পর্ক নেই ইসলামের, এগুলো শিয়াদের মানে শিয়া মতবাদে যারা তারা এগুলো বের করে দিয়েছে আমাদের সমাজের মধ্যে। আর ওরসের কথা যেটা বলছেন গান বাদ্য, তো ওরস তো হলো আসলে গান, ওরস শরীফ কেন যে নাম রাখলেন আমরা বলতে পারি না, আমরা আগেই আর শব্দের অর্থ তো হচ্ছে দুলহা নাকি, আরিস হলো দুলহা, আরুস হলো দুলহান, আর অনুষ্ঠান হলো ওরস। এখন দুলহা দুলহানের ওরস অনুষ্ঠান, সেখানে আবার শরীফ নাম রাখলো, আবার গান বাদ্য করা হয়, তাতে বোঝা গেছে স্বাভাবিক মুসলমানে বুঝে যে এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এগুলো ইসলামী কোনো কাজ নয়। কেউ যদি বিয়ের অনুষ্ঠানে এগুলো করে সেটা হলো ভিন্ন ব্যাপার। এমনি ধন্যবাদ, আমরা বিষয়টি জেনে নিলাম। এখন একটি মেইল নিচ্ছি, মেইল পাঠিয়েছেন আয়েশা আইরিন, তিনি লিখেছেন ইসলামে হিজরাদের স্ট্যাটাস বিষয়ে কি বলে, তাদের প্রতি আমাদের সবার বিহেভিয়ার কেমন হওয়া উচিত? প্রফেসর ইব্রাহিম, যারা কমপ্লিট নারীও নন কমপ্লিট পুরুষও নন, মাঝামাঝি হিজরা বলা হয়, এরা তো বনি আদম আমাদের মতোই, যারা মুসলিম তারা সালাত পড়বে, রোজা রাখবে, হজ যাকাত সবই করবে, তাদের মধ্যে স্বাভাবিক পুরুষ বা নারীদের মধ্যে তো কোনো পার্থক্য হবে না তেমন একটা। তবে খুনসা আল মুশকিল, যার নারীত্ব পুরুষত্ব খুব জটিল, ঠিক কোন দিকে যাবে, যাদের মধ্যে পুরুষত্ব বেশি তাদেরকে পুরুষ হিসাবে, আর যাদের মধ্যে নারীত্বটা গালে বেশি তার ওদেরকে নারী হিসাবে আমরা ইয়ে করবো, কিন্তু যারা খুব মুশকিল মানে ঠিক বোঝা যাচ্ছে না, আধুনিক চিকিৎসার মাধ্যমে কিন্তু একটা সাইডে ওদেরকে নিয়ে যাওয়া যায়, সেটা তিনি চেষ্টা করবেন। আর যারা নারীদের মতো, আপনি যেটা বললেন যে নারীত্ব প্রাধান্য পেয়েছে যাদের শরীরে মন মানসিকতায় বেশি ভাগ, তো তারা কি নারীদের সাথে, হ্যাঁ ওরা নারীদের সাথে মিশতে পারবেন? জি অবশ্যই অবশ্যই, তারা নারীদের মতোই হবেন, আর যারা পুরুষ পুরুষত্ব প্রাধান্য পেয়েছে তারা পুরুষদের সাথে থাকবেন। জি জি, যাদের মধ্যে পুরুষত্বের প্রাধান্য আছে তারা নারীদের সাথে থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে এরকম একজন ছিলেন হিজরা,
তো একদিন তিনি একটা উক্তি করলেন, উক্তিটা শুনে আল্লাহ রাসূল বলেন যে না, তাহলে তার মধ্যে পুরুষত্ব আছে, লায়াত ঘুলান না হা উলায় আলা বুয়ুতকুম, এরা যেন তোমাদের এই এই শ্রেণীটা যাতে তোমাদের এইভাবে নারীদের ভিতরে তোমাদের ঘরে জি প্রবেশ না করে। সেখান থেকে মাসালাটা যেটা আমরা পাচ্ছি যে পুরুষত্ব প্রাধান্য প্রাপ্ত থাকলে তারা নারীদের সাথে এইভাবে খোলামেলা মিশবে না বা পর্দা করা ওদের মানে দায়িত্ব, পর্দা লঙ্ঘন করতে পারবে না। জি, প্রশ্নের আরেকটি অংশ রয়ে গেছে যে তাদের যে সোশ্যাল স্ট্যাটাস, জি জি, এই সামাজিক যে অবস্থানটা, এই অবস্থানটা কোন দৃষ্টি কিভাবে দেখা হবে? আমাদের দেশে আমরা দেখতে পাই কুসংস্কার আছে এদেরকে নিয়ে, যাদেরকে নিয়ে নানা ধরনের কুসংস্কার আছে এবং তাদেরকে অসম্মানের দৃষ্টিতে দেখে থাকে, এগুলো তো ইসলাম সমর্থন করে না কোনো ক্রমে, এগুলো সমর্থন একজন সাধারণ মানুষের, জি জি, মানুষের যে সম্মান মর্যাদা পুরোটাই তিনি পাবেন, পুরোটাই তারা পাবে, তাদের তো কোনো দোষ নাই, এটা আল্লাহ তাআলা সৃষ্টি বৈচিত্র্য, তিনি ওদেরকে ইয়াখলুকু মা ইয়াশা কোরআনে বারবার আল্লাহ বলেছেন, জি, সুবিধা রয়েছে সাধারণ অন্যান্য নাগরিকদের জন্য, জি জি জি, তারাও সেগুলোই পাবেন অবশ্যই, সে সব সুবিধা, নাগরিক সুবিধা, সামাজিক স্ট্যাটাস, সবকিছু স্বাভাবিকভাবে রাখা এটা কর্তব্য, এটা অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সময় এলো একটি বিরতি নেবার, আমরা এখন যাচ্ছি বিরতিতে, ফিরে আসছি ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি, এবং আশা রাখছি ফিরে এসে আপনাদের সকলকে পাবো দিগন্তের সাথে। আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ। সুপ্রিয় দর্শক, স্বাগত পুনর্বার সরল পথ লাইভের 390তম পর্বে। আমরা এখন একটি মেইল নিয়ে নিচ্ছি, মেইলটি পাঠিয়েছেন মানিক হংকং থেকে, তিনি লিখেছেন, আই লিভ ইন হংকং, আই লাইক দিস প্রোগ্রাম ভেরি মাচ, মাই ওয়াইফ ইজ এ লোকাল পিপল, আই ম্যারিড উইথ হার 6 years বিফোর শি ওয়াজ খ্রিস্টিয়ান, বাট ওয়েন শি ম্যারিড উইথ মি আফটার গট ইসলাম রিলিজিয়ান, বাট ওয়েন আই পুশ হার ফর প্রেয়িং সামটাইম শি অ্যাকসেপ্ট অ্যান্ড সামটাইম নট অ্যাকসেপ্ট, সো প্লিজ টেল মি হোয়াট আই ডু ফর দ্যাট। জনাব মানিক জানতে চাচ্ছেন, ডক্টর মতিউল ইসলাম, যে তিনি হংকংয়ে থাকেন এবং সেখানকার একটি মেয়েকে তিনি বিয়ে করেছেন যিনি জাতিগতভাবে খ্রিস্টিয়ান, তো তিনি ইসলাম কবুল করেছেন কিন্তু নামাজের ব্যাপারে বা হ্যাঁ নামাজের ব্যাপারে তিনি কখনো নামাজ পড়েন কখনো পড়েন না, এখন সেক্ষেত্রে তার কি করণীয়? সর্বপ্রথম খ্রিস্টান বিয়ে করা তো ওনার জন্য জায়েজ ছিল, সে তার আকিদের উপরে থাকলে তাও তার জন্য জায়েজ ছিল, তার সাথে বিবাহ বন্ধনে বন্ধন ঠিক থাকবে। ইসলামের দাওয়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ উনি ইসলাম কবুল করেছেন, ইসলাম কবুল করার পরে কিন্তু তার উপরে নামাজ ফরজ হয়ে যাবে, নামাজ আদায় করতে হবে, এই জন্য তিনি নসিহত করতে থাকেন, তাকে বোঝাতে থাকেন যে নামাজের গুরুত্বটা বুঝিয়ে দেন, কারণ উনি খ্রিস্টান মহিলা, এই জন্য নামাজের গুরুত্ব বুঝাতে হবে যে ইসলাম তুমি কবুল করেছো অথবা আপনি কবুল করেছেন কিন্তু ইসলামের মধ্যে সলাত যদি ত্যাগকারী হয় তাহলে সে ইসলামের গণ্ডির ভিতরে থাকার সুযোগ নেই। সুন্দর বলেছেন, হয়তো হয়তো নামাজের যে গুরুত্ব এই গুরুত্বটা তিনি বুঝতে পারছেন না, এই জন্য বুঝাবে না, ভেবেছেন যে তাদের ধর্মের মতোই যে ধর্মটা কবুল করলেই বুঝি হয়ে গেল। জি না, ওটা নয়, এই জন্য যখন ইসলাম কবুলই করেছেন তখন কিন্তু তার উপরে সলাত আদায় করা অবশ্যই ফরজ হয়ে গিয়েছে, ফরজ সলাত আদায় করতে হবে, এই জন্য যেহেতু ওনার মধ্যে কমতি আছে, অন্য ধর্ম থেকে এসেছেন, বুঝাতে থাকবেন, ওনাকে নসিহত করতে থাকবেন, তাকে কোরআন হাদিস ভিত্তিক বইপত্র দিয়ে তাকে দিতে পারেন, বিশেষ করে সলাতের ব্যাপারে কোরআন হাদিসের রেফারেন্স গুলো দিয়ে বুঝাবেন যে যদি অন্তত এই সলাতটা আদায় করা না হয় তাহলে কিন্তু তোমার যে ইসলাম কবুল করেছো ইসলামে থাকার কোনো মানে সুযোগ থাকবে না, এইটা যেন তিনি তাকে নসিহত করেন। অনেক অনেক ধন্যবাদ। এরপরে মেইল পাঠিয়েছেন রাফিদ আবিদ, তিনি লিখেছেন, narrated by Anas bin Malik radiyallahu ta'ala anhu, the prophet said if anyone forgets a salat prayer he should pray that salat when he remembers it. My question is that if somebody misses fajr prayer and then wakes up while the sun is rising, then what should he do? Because offering salat while the sun is rising is setting or sitting is forbidden. তিনি লিখেছেন যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি হাদিসে তিনি জেনেছেন যে কেউ যদি নামাজ আদায় করতে সময় মতো আদায় করতে ভুলে যায় সে যেন যখনই মনে করতে পারবে স্মরণে তখনই যেন সে আদায় করে নেয়, তো সে হাদিসের আলোকে তিনি জানতে চাচ্ছেন যে কেউ যদি ফজরের নামাজ আদায় করতে ভুলে যায় এবং এমন সময় ঘুমটা ভাঙে যখন সূর্য উদয় হচ্ছে সেই সময় তিনি কি করবেন, যেহেতু সূর্যোদয় এবং সূর্যাস্ত এই দুই সময় নামাজ পড়া নিষিদ্ধ? এটা নিয়ে দুটো মত রয়েছে,
একটি মত হলো যে সূর্য উঠে যাক, তারপরে তিনি পড়বেন, তাহলে হারাম উক্তটা চলে গেল, মাকরু উক্তটা চলে গেল। তবে এর চেয়ে শক্তিশালী মত হলো যে, যেহেতু হাদিসের মধ্যে এসছে যে ফালি ইউসাল্লি হায় জাজা করা হা ফাইন নাজালিকা ওয়াক্তুহা, যখনই তার স্মরণে আসবে তখনই সে এটা পড়ে নেবে, এটাই তার ওয়াক্ত। সেই হাদিসের ভিত্তিতে সূর্য যদিও উঠছে, কিন্তু এই হাদিসকে কেন্দ্র করে তিনি যদি আমল করেন এবং তখন তিনি সালা পড়েন ফজরের সালা, তাহলে হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এটা বিশেষ, এটা খাস, মানে ভুলে যাওয়ার ক্ষেত্রে বা ঘুমের ক্ষেত্রে এই দলিলটি হলো খাস দলিল, আর মাকরু ওয়াক্তটা হলো আম দলিল। দলিল যখন বিশেষ দলিল পাওয়া যায় কোনো বিশেষ মাসালার ক্ষেত্রে, সেটা শক্তি বেশি থাকে। এই জন্য এই হাদিসের উপরে আমল তিনি করতে পারেন, সূর্য উঠছে তখনও তিনি পড়তে পারবেন। আর সূর্য কিন্তু যদি এক সূর্যের একটা প্রান্ত সীমা যদি মানে উঠলো, এটা কিন্তু ফুল সূর্য উঠার, জি জি সামিল, জি ওটা সামিল হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ। এরপরে মেইল করেছেন মুস্তাবা সিরাজি টঙ্গী গাজীপুর থেকে। তিনি লিখেছেন, মনের শক্তি বা আত্মবিশ্বাস বাড়ানোর জন্য মেডিটেশন যেমন কোয়ান্টাম মেথড, সিলভা মেথড ইত্যাদি করা যায় যাচ্ছে কিনা। আর একটি প্রশ্ন, বাংলাদেশে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি আছে, কয়েকটি কোম্পানি তিনি নাম এখানে উল্লেখ করেছেন, যারা দাবি করেন সম্পূর্ণ ইসলামী শরিয়া মতে পরিচালিত, সেইখানে লাইফ ইন্স্যুরেন্স করা যাবে কিনা। জি, প্রথম প্রশ্ন ছিল ধ্যানের কথা বলছেন, জি মনের শক্তি, উইল ফোর্স, আল্লাহ আল্লাহ তাআলা বাড়ানোর জন্য মেডিটেশন, ধ্যান, সিলভা মেথড এই জাতীয় না, ওগুলো আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। তোমরা যারা বলেছো আল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আল্লাহকে রব হিসেবে স্বীকার করে নিয়েছো, সুম্মা ইসতাকামু এর উপরে সুপ্রতিষ্ঠিত থাকো, ইয়াকিন তোমাদের যেন থাকে, সেখানে কোনো তারাদ্দুদ যেন থাকে না থাকে। তো সেটাই আমি মনে করি যে মানে ধ্যান, চক্ষু বন্ধ করে যেগুলো করা হয়, এগুলোর চেয়েতে আপনি আল্লাহর কোরআন পড়ুন। কোরআনের চেয়েতে আর সবচেয়ে বড় দলিল কী হতে পারে, যেখানে কোনো মনের মধ্যে কোনো সন্দেহ আসে কোরআন দেখুন, হাদিস পড়ুন, রাসুল থেকে যখন সমাধান পেয়ে যাবেন, এটাই আপনার জন্য সবচেয়ে বড় মানে গুরুত্বপূর্ণ, আপনার সুপ্রতিষ্ঠিত থাকার জন্য দিনের উপরে এটাই উত্তম। আর ব্যবসার কথা যেটা বলেছেন, এক্ষেত্রে একটু জানতে চাই যে বিজ্ঞান ভিত্তিক অনেক পদ্ধতি রয়েছে, যে পদ্ধতিগুলো কোরআন সুন্নাহ সমর্থন, কোরআন সুন্নাহ এ বিষয়ে সুনির্দিষ্টভাবে নিষিদ্ধ করেছে বলেও কিছু পাওয়া যায় না, এমন কোনো পদ্ধতি যদি বৈজ্ঞানিক পদ্ধতি পাওয়া যায় যে পদ্ধতির মাধ্যমে মনের বিশ্বাসকে জাগ্রত করা যায়, বাড়ানো যায়, তারপরে যে কোনো কাজে একাগ্রতা বৃদ্ধি করা যায়, তাহলে সেই পদ্ধতি অনুসরণ করা যাবে কিনা। দেখুন কবির ভাষা, অফিকুল্লে সাইয়িন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহুল ওয়াহেদু, সকল কিছুর মধ্যে যদি গভীর চিন্তা করে তাহলে দেখবে যে আল্লাহ তাআলা যে এক, অদ্বিতীয়, মানে মানে সুনিশ্চিত হয়ে যেতে পারবে। গাছের একটা পাতা নিয়েও যদি চিন্তা করে, আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, আর আমরা যে নিঃশ্বাস ছেড়ে দিচ্ছি, এর মাধ্যমে আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছি, সেটা গাছ খেয়ে বাঁচতেছে, এই যে গভীর গবেষণায় গিয়ে তখন তো তার কাছে হবে কে সৃষ্টি করেছেন এগুলো, এগুলো জায়েজ আছে। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। এই দেখা মানে শুধু চোখের দেখা না, এরপরে বলেছে ফাদাক্কির, হ্যাঁ ফাদাক্কির বলেছে, গভীর অন্তর্দৃষ্টি দিয়ে দেখা, এগুলো দেখা যেতে পারে। কিন্তু আমরা মিন করতেছি এটা, একদল বের হয়েছে ওই যে চক্ষু বন্ধ করুন, তারপর নাভির নিচ থেকে এখান থেকে টান দিন, তারপরে মাথার তালুতে উঠান, সেখান থেকে এ করে এইভাবে কাশ বা এই ধরনের, এগুলো এগুলো আসলে ইসলামে জায়েজ নেই। আর লাইফ ইন্স্যুরেন্স যেগুলো রয়েছে আমাদের দেশে, তাদের ভিতরে যেগুলো নামের সাথে ইসলামী শব্দ যুক্ত আছে, ইসলামী অমুক লাইফ ইন্স্যুরেন্স, তিনি বলছেন যে এই লাইফ ইন্স্যুরেন্স সাথে ব্যবসায় যুক্ত হওয়া যাবে কিনা। আসলে আমাদের দেখতে হবে যে কাদের প্রক্রিয়াটা কি, ইসলাম নাম দিয়ে দিল ব্যবসার জন্য, কিন্তু কাজ করতেছে সম্পূর্ণ হারাম, মানে 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 সুদি কারবার, শুধু ইসলাম শব্দ লাগাই দিলে তো হবে না। এই জন্য যে সমস্ত লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে শক্ত শরিয়া বোর্ড আছে এবং সত্যিকার অর্থে সেখানে সুদের কোনো সংমিশ্রণ নেই, সেগুলোতে আপনি কাজ করতে পারেন ইনশাআল্লাহ নির্দ্বিধায়। আর দর্শক, নিজে যদি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে পড়াশোনা করেন, ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইসলামী জীবন ব্যবস্থা, জি জি, জীবন বীমা কি, এটি যদি নিজে পড়াশোনা করে জানতে পারেন, তাহলে তিনি সেই কোম্পানির কাগজপত্র দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে তারা ইসলামী রীতি অনুযায়ী এটি পরিচালনা করছেন কিনা। জি ইনশাআল্লাহ, জি জি জি, অনেক ধন্যবাদ। নিচ্ছি টেলিফোন কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আমি মোহাম্মদ সিংহ থেকে বলছি, মোহাম্মদ মিনজানুর রহমান। আচ্ছা জি,
জনাব মিজানুর রহমান, খুবই দুঃখিত আপনার লাইনটি তো কেটে গেল। ইনশাল্লাহ আপনি আবারও ট্রাই করুন। এরপরে আমরা মেইল নিয়ে নিই। একটা মেইল করেছেন সর্দার আলী বিশ্বাস, তিনি লিখেছেন, এ পীর সাহেব অব ঢাকা ইজ ইউজিং আলাইহি সালাম উইথ নেম, ইজ ইট পারমিসিবল? ঢাকার একজন পীর সাহেব নাকি তার নামের সাথে আলাইহি সালাম যুক্ত করেছেন, আলাইহি সালাম ব্যবহার করেন, এটি ইসলামের সমর্থনযোগ্য কিনা? হ্যাঁ, নিজের নামের সাথে জাতীয় কোনো কিছু যুক্ত করা এটি আত্মপ্রশংসার শামিল। আলাইহি সালাম ভবিষ্যতে হয়তো তিনি হঠাৎ করে নবুয়তও দাবি করে বসতে পারেন, এটি আশঙ্কা আছে। কারণ পীর সাহেবেরা যে কত কিছু করেন এটা তো কোনো ঠিক নেই। তো সেজন্য ফালা তুজাক্কু আনফুসাকুম, আল্লাহ বলছেন যে তোমরা আত্মপ্রশংসা করো না, নিজেদেরকে পবিত্র বলে বা কোনো একটা পর্যায়ে পৌঁছে গেছো এইসব কিছু তোমরা দাবি করো না, এটা কোরআনে নিষেধ। মানুষ নিজের জন্য ক্ষমা চাইবে, রব্বানা আজালামনা আনফুসানা, সব নবীরাই নিজেদের ব্যাপারে আমরা জালিম, আমরা জুলুম করেছি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, এগুলো দোয়া করে গেছেন। এই ব্যক্তি হয়তো অজ্ঞতাবশত তার নামের সাথে অজ্ঞতাবশত জি আলাইহিস সালাম যুক্ত করেছেন। জি, আমরা জেনে নিই আপনার কাছ থেকে যে আলাইহিস সালাম, তারপরে রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাহমাতুল্লাহ আলাইহি, কাদের নামের সাথে এগুলো যুক্ত করার ইসলামী রীতি? আমি তো আমাকে আলাইহিস সালাম বলতে পারি না, আমি আমাকে রাদিয়াল্লাহু আনহু বলতে পারি না, আমি আমাকে রহমতুল্লাহ আলাইহি বলতে পারি না। এটা আমরা মরে গেলে আল্লাহ যদি আমাদেরকে দয়া করেন, আল্লাহ দয়া তো আমরা চাই, কাদের নামের সাথে একটি যুক্ত করা শরিয়া সিদ্ধ? হ্যাঁ, সাধারণত পরিভাষায় আলাইহিস সালাম, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মূসা ও হারুন, সালামগুলি এসছে আম্বিয়া কেরামদের জন্য শেষ। সেজন্য ওনাদের নাম যখন আসে আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বা আলাইহিমুস সালাম, আর যেটা সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে যেহেতু আলাইহিস সালাম ফেরেশতাদের নামের সাথেও দেখা যায়। হ্যাঁ জি, আছে জি জি, সেটা হতে পারে জিব্রিল আলাইহিস সালাম, কারণ তারাও তো নবুয়তের দায়িত্ব পালন করেন, রিসালাতের দায়িত্ব তারাও পালন করেন। আল্লাহ ইয়াস্তাফি মিনাল মালায়েকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ যেমন মানুষদের থেকে ফেরেশতাদের থেকে যেমন রাসূল বানান, মানুষদের থেকে রাসূল বানান, তাদের ক্ষেত্রে সেটা ঠিক আছে, মানব হন আর ফেরেশতা হন। আর সাহাবায়ে কেরামদের ব্যাপারে যেহেতু কোরআনে এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখের ক্ষেত্রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে সরাসরি নির্দেশ দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা। এখন নবীদের ক্ষেত্রে আম্বি আলাইহিমুস সালাম এবং মালাইকা, তাদের নামের সাথে আলাইহি সালাম যুক্ত করার জন্য কোনো সুনির্দিষ্ট ভাবে নির্দেশ এসেছে? নির্দেশ এসেছে সূরা আস-সফাতের একেবারে সর্বশেষ আয়াত, ও সালামুন আলাল মুরসালিন, সকল রাসূলদের প্রতি সালাম, একেবারে সালামুন আলাল মুরসালিন, সবার নির্দেশ। এখন এই নির্দেশ পালন করাটা কোন পর্যায়ে? এটা নির্দেশ মানে আম্বিয়া কেরামদের এটা পাওনা, এটা 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 করা উচিত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে, আল বখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, ওই ব্যক্তি হলো আসল বখিল, যার সামনে আমার নাম উচ্চারিত হলো সে আমাকে সালাত ও সালাম দিল না। অতএব আম্বিয়া কেরামকে সালাম না দিলে সেটাও কিন্তু বখিলির অন্তর্ভুক্ত, সেটা করা উচিত না, অবশ্যই তাদের নামের সাথে এটা যুক্ত করা উচিত। আল্লাহ নিজে এটা উল্লেখ করেছেন। এ ব্যাপার আমাদের স্কলাররা বলেছেন যে মানে আলাইহিস সালাম এগুলো নবীদের জন্য প্রতীক হিসাবে ব্যবহার হয়ে গিয়েছে, এই জন্য অন্য কারোর জন্য ব্যবহার করা যাবে না, যাবে না। জি, পরিভাষা ওনাদের জন্য রাদিয়াল্লাহু আনহু, এটা সাহাবাদের জন্য, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, এটা প্রতীক হিসাবে সাহাবাদের জন্য ব্যবহার হয়ে গিয়েছে। এমনি আমি যদি বলি আল্লাহু ইয়ারদা আনক, এটা হলো ভিন্ন কথা, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে যায়। অন্য ভাষায় বলুন, অন্য ভাষায় রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটি পরিভাষা হিসেবে, কারণ সূরা তাওবা তো আমাদের জন্য, সূরা তাওবা তো আল্লাহ রাসূল বলেছেন ওয়াসাল্লি আলাইহি মিন্না সালাতাকা সাকানুন লাহুম, এখানে সালাত অর্থ হচ্ছে দোয়া, আপনি তাদের জন্য দোয়া করুন। অতএব সালাত সালাম শুধুমাত্র রাসূলদের জন্য হবে, রাদিয়াল্লাহু আনহুম এটা হবে সাহাবীদের জন্য, আনহু আনহুমা আনহু রাহমাতুল্লাহি আলাইহি হবে, আর রাহমাতুল্লাহি আলাইহি হবে এর পরবর্তীতে আইমে কেরাম সহ একবারে কিয়ামত পর্যন্ত নেককার লোকদের জন্য। জি কিন্তু কোন অবস্থাতে নিজে নিজেকে আলাইহিস সালাম বা রাদিয়াল্লাহু আনহু ইত্যাদি এগুলো বলা কোন সুযোগ না, এটা সুযোগ নেই, সাহাবীরা কেউ বলতেন না। যদি অজ্ঞতা সেই সাথে ধৃষ্টতাও, সবচেয়ে অজ্ঞতা গর্হিত কাজ। জি, অনেক অনেক ধন্যবাদ, নিচ্ছি টেলিফোন কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম। জি, দর্শক নাম বলে প্রশ্ন করুন। নাম মোহাম্মদ ইয়াসিন, বাড্ডা থেকে বলছি। আচ্ছা, এই আমার কিছু টাকা জমা ছিল। জি, আমার এক আত্মীয় ব্যবসা করে, তো এই ব্যবসার পারপাসে উনি জানছে আমাকে কিছু টাকা আছে, উনি আমাকে বুঝে কিছু টাকা নিছে এবং সেই ব্যবসায় খাটাইছে, তো ওই ব্যবসায় লস হওয়ার কোনো সম্ভাবনা নাই, এটা আমি জানি, উনি বলছে। আর আমি জানি ওটা লস হওয়ার কোনো সম্ভাবনা নাই, আমার ওই টাকার বিনিময়ে উনি ব্যবসার লভ্য অংশ থেকে কিছু কিছু মাসে দেয়, এটা গিয়ে সুদ কিনা বা এটা সুদ পর্যায়ে পড়ে কিনা?
কিন্তু আরেকটা প্রশ্নের ব্যাপারে, কিন্তু ওনার বিভিন্ন খরচ, দোকান ভাড়া, কর্মচারী, বাসা খরচ, এটা পোষাইতে যায় অনেক সময় যে লাভ হয় লাভ দিয়ে ওনার এই খরচটা লাভ পোষাইতে অনেক কভার দিতে পারে না, কিন্তু ব্যবসায় যে পণ্য কিনা হয় বিক্রি হয় ওটাতে কোনো লস নেই, এটাতে নিঃসন্দেহে কোনো লস নেই, তো এটা আমার ইয়া হবে কিনা, সুদ হবে কিনা? জি ধন্যবাদ আপনাকে জনাব ইয়াসিন, আমরা জেনে নিচ্ছি বিষয়টি ডক্টর মুতাল্লিব ইসলামের কাছ থেকে। জি ভাইজান, ইয়াসিন ভাইকে বলছি, সেটা হচ্ছে আপনি টাকা দিয়েছেন, উনি টাকা ব্যবসা করতেছেন, শুধু এটুকু করে নেন, ওনাকে বলেন যে আপনি লাভ যাই করেন সেখান থেকে আমাকে 2%, 1%, 5%, 10% এটা আমাকে দেন। উনিও বলেন যে আমি যে ব্যবসা করতেছি ব্যবসা লাভ লস হইতে পারে, অথবা আপনি যদি মনে করেন যে লস হচ্ছে না তাহলে বলেন যে আমাকে আপনার ব্যবসা থেকে 10% আপনি দেন, সেই 10% যদি 10 টাকা আসে, 12 টাকা আসে, সম্পূর্ণ হালাল আপনার জন্য। কিন্তু আপনার থেকে 1 লক্ষ টাকা নিয়ে আপনাকে প্রতি মাসে 2000 টাকা করে দিবে, এটা কিন্তু সুদের পর্যায়ে চলে যাবে, যত কিছু আপনি বলুন। ওই পার্সেন্টেজটা আপনি ঠিক করে নেন যে ঠিক আছে ভাইজান আপনি আমাকে এত পার্সেন্ট দেন, সেটা যাই আসুক, তাহলে ইনশাল্লাহ এটা ব্যবসার মধ্যে যাবে, হালাল হয়ে যাবে। জি, এবারে নিচ্ছি মেইল। মেইল করেছেন আবু মালিবাগ থেকে ঢাকা, তিনি লিখেছেন, ঈদের নামাজের মধ্যে প্রথম রাকাত না পেলে কিভাবে নামাজ পড়তে হবে? আরেকটি প্রশ্ন, আমাদের মধ্যে ইমান আছে না কি তা কিভাবে বুঝবো একটু দয়া করে বলুন। প্রফেসর ইব্রাহিম, ঈদের নামাজে 1 রাকাত পেলে আরেক রাকাত কাজা তো করতে হবে, কাজা করবে, কাজা করবে। জি, আর দ্বিতীয় প্রশ্ন ছিল আমার ভিতরে ইমান আছে কিনা বুঝবো কিভাবে? হ্যাঁ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়াতুকা ফা আনতা মুমিন, তোমাকে যদি তোমার ভালো কাজ আনন্দিত করে আর মন্দ কাজ তোমাকে দুঃখিত করে তাহলে বুঝবে তোমার তোমার ভিতরে ইমান আছে, এটা একটা আলামত। আর আরেকটা হলো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, কোরআনের আয়াত যদি তাদের সামনে তেলাওয়াত করা হয় তাদের ঈমান বাড়িয়ে দেয়। এখন কোরআন পড়লে আল্লাহর প্রতি আস্থা ঈমান আরও বেড়ে যায় কি না, এটা একটা দলিল। আর ঈমান যদি থাকে, ঈমান আপনাকে সলাতে নিয়ে যাবে, আপনাকে যাকাত দিতে উদ্বুদ্ধ করবে, হিজাব পালন করতে উদ্বুদ্ধ করবে, অর্থাৎ ঈমান থাকলেই ইবাদত বন্দেগীর প্রতি ঈমানের দিক থেকে একটা উৎসাহ আসবেই। কিন্তু ঈমান আছে সলাতে যান না, উনি কোনো যাকাতও দেন না, হজও করেন না, রোজাও রাখেন না, কিছুই নাই, তাহলে তো এখানে আশঙ্কা আছে যে তোমার ভিতরে ঈমান আছে কিনা। আল্লাহ তাআলা কোরআন থেকে বলেন, আল্লাযীনা কাফারু আম্মা উনযিরু মুরিদুন, মুরিদুন। হ্যাঁ, কোরআন হাদিসের আলোকে যখন ভীতি প্রদর্শন করা হয় এরা বিমুখ থাকে, তাহলে বোঝা গেল কিন্তু এর মধ্যে ঈমান নেই। আর যদি না সত্যের দিকে দৌড়াচ্ছে তাহলে বোঝা গেল ইনশাআল্লাহ এর মধ্যে ঈমান আছে। জি জি, আর অন্তর যদি কোরআনের দিকে ইসলামের দিকে ডাকতে থাকে, ইসলামের সাথে সম্পৃক্ত অবশ্যই আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর দিকে যেতে বেশি আগ্রহ মনে মধ্যে সৃষ্টি হয়, সে ব্যক্তি বুঝতে পারবে তার ভিতরে ইমানের চেতনা। জি, আর প্রফেসর ইব্রাহিম, আপনার কাছে প্রথম যে প্রশ্নটি ছিল, ঈদের নামাজের যদি প্রথম রাকাত না পায় তাহলে তিনি কিভাবে এই প্রথম রাকাত ফৌত হয়ে যাওয়া প্রথম রাকাত আদায় করবেন, ছেড়ে যাওয়া প্রথম রাকাত? এখানে একটি বিষয় জানতে চাচ্ছি যে প্রথম রাকাতে যে তাকবীরগুলো ছিল, তিনি কি দ্বিতীয় যখন তিনি আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমার বিবাহের আগে কিছু টাকা ছিল আমার কাছে, এখন বিয়ের পরে আমার হাজবেন্ড একটু অসহায় আছে আর কি, খুব ঋণগ্রস্ত আছে, তা আমার এই টাকাটার জাকাতটা কি আমার হাজবেন্ড কি দিতে পারবো কিনা? আচ্ছা আচ্ছা, জি বোন, আপনাকে অনেক ধন্যবাদ পারভীন আক্তার, আপনার প্রশ্নের উত্তর নিচ্ছি প্রফেসর মতিউল ইসলাম। জি, আপনার টাকার যদি পরিমাণ যে এমন হয় যে টাকা দিয়ে 85 গ্রাম স্বর্ণ কিনা যায়, অথবা 552 গ্রাম রূপা কিনে যায়, তো 552 গ্রাম রূপা হলে এখন রূপার যে দাম সেই হিসাবে 85,000 টাকার মতো হয়, এই টাকার উপর যদি 1 বৎসর পার হয়ে যায় তাহলে আপনার উপরে জাকাত ফরজ হবে, সেই জাকাতের টাকা থেকে আপনি আপনার স্বামীকে জাকাতের টাকা দিতে পারবেন, স্বামী আপনাকে দিতে পারবে না কিন্তু আপনি আপনার স্বামীকে জাকাতের টাকা দিতে পারবেন ইনশাআল্লাহ, কেননা আপনার উপরে দায়িত্ব নয় স্বামীকে ভরণ পোষণ দান করা, স্বামীর উপর দায়িত্ব আপনার ভরণ পোষণ দান করা। আর এক্ষেত্রে তিনি কি তার স্বামীকে এটি জানিয়ে দিতে পারবেন যে এটি জাকাতের টাকা, নাকি
কোন খাত থেকে দিচ্ছেন সেটি গোপন রাখবেন। শেখ ফাউজানুল ফাউজান এ ব্যাপারে তিনি বলেছেন, পৃথিবীর বড় স্কলারদের মধ্যে একজন, যে না এটা জানিয়ে দিতে হবে যে এটা ফরজ আদায় করা হচ্ছে, সেই জন্য জানিয়ে দিবে যে আপনাকে এটা জাকাতে টাকা দিচ্ছি, আর স্বামীও গ্রহণ করে নেবে, অসুবিধার কি, জাকাতে টাকা দিচ্ছি আমি অভাবে পড়েছি। তোমার স্বামী তোমার সন্তানরা, তুমি যে মা তোমার জাকাত পাওয়া তারাই বেশি হকদার, স্বামী এবং সন্তানরা। অতএব মায়ের দিক থেকে জাকাত যেতে পারে স্বামীকেও এবং ছেলে সন্তান সবাইকে জাকাত। ধন্যবাদ নিচ্ছি টেলিফোন কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, আমি মোহাম্মদ শান্তু ব্যাপারী বিক্রমপুর থেকে বলছি। আচ্ছা আচ্ছা ভাইজান, বহুত চেষ্টা করার পর আপনাদেরকে লাইন পাইছি ভাই, এই জন্য ধন্যবাদ। জি জি আলহামদুলিল্লাহ, আমরা আপনাকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে হলেও পেলাম। জি বলুন, কি জানতে চাচ্ছেন জনাব শান্তু ব্যাপারী? জি ভাইজান, আমার একটা জানার বিষয় হলো যে ইসলামিক ব্যাংক, জি যে আপনারা আলোচনা করেন যে ইসলামিক ব্যাংকে সুদ নেয় না, কিন্তু ইসলামিক ব্যাংক, আমি নিজে তো ইসলামিক ব্যাংকে ঘুরে দেখছি দাদা, যে সুদ ছাড়া বা লাভ ছাড়া তাদের সাথে কোনো আলাপই করা যায় না। আচ্ছা, তাদের সাথে আগে কথা বলতে গেলেই বলে যে আমাদের এখানে কিন্তু এত পার্সেন্ট এই বিষয়ে অমুক, মানে নানান এত পার্সেন্ট কি কি বলে, সেই সেই পরিভাষাটা একটু বলুন স্পষ্ট করে। যেমন মনে করেন আমি ব্যাংকের থেকে 5 লাখ টাকা লোন নেব, দেখা গেছে কি ওই এই 13% বা 14% তাদের একটা পার্সেন্টেজ ধরে নেবে তারা, তারপরে আবার ওই বিভিন্ন ভাবে বিভিন্ন রকম কথা বলে, মানে এমন কোন হিসাব নাই যে না আমি আপনাকে 5 লক্ষ টাকা দিলাম, আপনি ব্যবসা করেন, এই আপনার একটা লাভের একটা পার্সেন্টেজ আমাদেরকে দিয়ে দিবেন, আমরা তো এরকম একটা সুযোগ পাই না। লাভের পার্সেন্টেজ কি, এটা কি কোনো অফিসার চেয়েছেন নাকি ব্যাংক আপনার কাছে সে দাবি করেছে? এটা ব্যাংকের সাথে আলাপ করতে গেলে এরকম পাওয়া যায়। অনেক ধন্যবাদ, আর কিছু জানতে চাচ্ছেন এই বিষয়ে? আর একটা হলো এই যে ইমানদার, ইমানদার যে কিছুক্ষণ আগে এক ভদ্রলোক বলল যে আমরা কে ইমানদার আমরা বুঝবো আছে কি নেই, আসলে ব্যাপার হলো কি, দেখা গেছে এমন লোক এই 10 বছর 15 বছর ধরে নামাজ পড়তেছে, রোজা করতেছে, জাকাত দিতেছে, কিন্তু বাস্তবে তার সাথে ব্যবসা করতে গেলে তার লেনদেন ভালো না, তার জবানে কোনো দাম নেই, বলবে যে ভাই কালকে টাকা দিব, আবার সেই কালকের পথে দেখা গেছে 1 মাস পর হয়ে যায় সেই টাকাটা দেয় না। জি, তবে আমরা এটা কিভাবে বলবো যে সে ইমানদার হলো, এই ব্যাপারে একটু প্রশ্ন দাদা। জি অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রফেসর ইব্রাহিম। জি ইসলামী ব্যাংকগুলো যে লেনদেনগুলো করে, কাউকে যদি পুঁজি দেয়, ইসলামী ব্যাংক সেখানে বলবে যে এই পুঁজিতে যদি ব্যবসা হয়, ব্যবসায়ের এত পার্সেন্ট আমাদের, এত পার্সেন্ট আপনার, সেটা তো বলতেই হবে, এটাই তো ব্যবসা। আর যদি ইসলামী ব্যাংক কোনো পণ্য বিক্রি করে, সেখানে বলবে যে হ্যাঁ এই জিনিসটা পণ্য আমরা কিনবো, কেনার পরে আপনার কাছে বিক্রি করব, এত পার্সেন্ট লাভে আমরা বিক্রি করব, এটা তো বাই, এটা তো বাণিজ্য। তো দর্শক যেটা জানতে চেয়েছেন যে এটা সুদ কিনা, না এটা তো সুদের পর্যায়ে যায় না, সুদ আর হালালের মধ্যে খুব সূক্ষ্ম একটা পার্থক্য। এটা অতীতের লোকেরাও বলতো যে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, বাণিজ্যের লাভ সুদের লাভের মতোই, অতীতের যারা কুরাইশের বেঈমান তারাও বলতো, আল্লাহ তাআলা জবাব দিয়েছেন যে এরা পাগল হয়ে উঠবে কিয়ামতের ময়দানে, যারা বাণিজ্যিক লাভকে সুদের লাভের মতো তারা মনে করেছে। তো এটা কিন্তু আসলে আমাদের এই দর্শক জনাব শান্তু, তিনি যে বিষয়ে জানতে চেয়েছেন উত্তর অনেক বিস্তারিতভাবে নেওয়া প্রয়োজন, তার নাহলে বিষয়টি বোধগম্য হবে। আরেকদিন আমরা ইনশাআল্লাহ সময় নিয়ে কথা বলব, আমাদের হাতে সময় আজকে খুবই কম। জি জি, দ্বিতীয় প্রশ্নে যিনি জানতে চেয়েছিলেন ঈমান আছে কি নেই, মিথ্যাচার, এই দুইটা জিনিস থাকবে না। অতএব যদি কেউ বিষয় নেই, বুঝতে হবে তিনি ইমানদার। হ্যাঁ ইমানদার। জি জি, অনেক অনেক ধন্যবাদ, অনেক কিছু জানার ছিল প্রশ্ন দুটিতে, কিন্তু সময় একেবারেই কম। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি প্রফেসর ইব্রাহিম এবং ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আপনাকে আন্তরিক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে সময় এলো বিদায় নেবার, এবং শুভকামনা আপনাদের সকলের জন্য সেই সাথে রইল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন জীবনের প্রতিটি মুহূর্তে। আর সরলপথ লাইভ আপনাদের প্রিয় অনুষ্ঠানটি দেখুন প্রতি সোম, বুধ ও জুমাবার রাত 11:05। বিদায় নিচ্ছি 390তম পর্ব থেকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।